এদিকে দেশে কঠিন সংকট চলছে, তা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। তার অভিযোগ, আগের মতো নির্বাচনের পায়তারা করছে সরকার, এই ফাঁদ জনগণ আর মেনে নেবে না। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। কর্তৃত্ববাদের উত্থান ও বিপন্ন গণতন্ত্র শীর্ষক জিয়া পরিষদের এই আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিক্ষক সমাজের প্রতিনিধি। সভায় বক্তাদের অভিযোগ, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। এখানে কোনো আইন কানুন নাই, এখানে কোনো টেন্ডার হবে না, এটা আবার আইন করে এমনভাবে করছেন আপনি তাকে প্রশ্নও করতে পারবেন না। অর্থাৎ দুর্নীতিকে আইনে আইন দিয়ে আপনি দুর্নীতি করছেন, আইন করে দুর্নীতি করছেন আপনি। আমরা কিন্তু অত্যন্ত কঠিন একটা সময় এসেছে, 52 বছর বয়সে বাংলাদেশে এত কঠিন সময় আমাদের আর কখনো আসেনি। যে একটা সরকার তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে এবং জনগণের সঙ্গে সম্পূর্ণ প্রতারণা করে। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সরকারের আগের মতো নির্বাচনের পায়তারার ফাঁদ মেনে নেবে না জনগণ। আমি এই বাংলাদেশে খুব ভয়াবহ পরিস্থিতি দেখছি ভাই, একটা ভয় ভীতি ত্রাস এমনভাবে আওয়ামী লীগ ছড়িয়ে দিয়েছে, যেমনকি যারা কথা বলতো তারাও এখন কথা বলতে ভয় পায়, যারা সত্য কথা বলেন বলতে পারেন তারা সোচ্চার হচ্ছেন না। কেন তারা বলছেন না যে তুমি যা করছো এটা অন্যায় করছো, জনগণের অধিকারকে তুমি কেড়ে নিয়েছো। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার আন্দোলন শুরু হয়েছে। শাহানিয়া বাবলু, চ্যানেল 24, ঢাকা।